তো বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কি হারিয়ে গেছে কিংবা কোনো হ্যাকার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়েছে আপনারা কি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এ সময় হ্যাকার আপনাদের ফেসবুক আইডিটি হ্যাক করার পর আপনাদের ফেসবুক প্রোফাইলের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ করে ফেলে যার ফলে যখন আপনারা আপনাদের ফেসবুক আইডিটি রিকভারি করার চেষ্টা করেন আপনারা কিন্তু রিকভারি করতে পারেন না তাই তো তো বন্ধুরা এর আগের দুটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডিটি রিকভার করবেন কোনো রকম মোবাইল নাম্বার রকম ওটিপি কোনো রকম পাসওয়ার্ড রকম ইমেল অ্যাড্রেস ছাড়াই তো সেই দুটি ভিডিওতে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই আপনি যেভাবে দেখাচ্ছেন যেভাবে বলছেন সেভাবে আমরা আমাদের ফেসবুক আইডিটি রিকভারি করতে পারছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন দুটি পদ্ধতি বলতে চলেছি যে পদ্ধতিটার মাধ্যমে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডিটি হান্ড্রেড পার্সেন্ট রিকভার করতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুবই সহজে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমাদের এক নম্বর যে পদ্ধতিটি হলো তো বন্ধুরা এই পদ্ধতিটি আপনারা হয়তো অনেকে ট্রাই করেছেন কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটি রিকভার করতে পারেননি কেন পারেননি কারণ আপনারা ভিডিওটি না দেখে না বুঝেই আপনারা আগে ট্রাই করেন তার জন্য আপনারা আপনাদের ফেসবুক আইডিটি রিকভার করতে পারেন না তো বন্ধুরা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি আগে ভালো করে দেখুন ভালো করে বুঝুন তারপরে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি রিকভারি করার চেষ্টা করুন তাহলে আপনারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের ফেসবুক আইডিটি রিকভার করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো এক নম্বর পদ্ধতিটি ঠিক আছে তো এক নম্বর পদ্ধতিটি করার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর আপনার যে সার্চবারটা দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখানে কি সার্চ করবেন সেটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের স্ক্রিনের উপরে শো হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে সার্চ করবেন অ্যাক্সেসিন অ্যান্ড ডাউনলোডিং ঠিক আছে এটা লিখে আপনারা সিম্পলি এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিন অ্যান্ড ডাউনলোডিং ইউর ফেসবুক ইনফরমেশন আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে তো এখানে আপনাদের ব্রাউজারটি সিলেক্ট করতে বলা হচ্ছে তো আপনারা এখানে ক্রম ব্রাউজারটি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে একটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে সেটার অ্যান্সার আপনাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে তো আপনাদের এখানে বলা হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর ইস্যু তো আপনারা যে দুই নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্সেস ইন ট্রাভেল শুটিং আপনারা সিম্পলি এখানে ঠিক করে দেবেন ঠিক করে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনারা সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার একটি এরকম কোয়েশ্চেন চলে আসবে তো আপনারা এখানে দুই নম্বর যে কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছেন হাউ ক্যান উই হেল্প ইউ উইথ ইউর অ্যাকাউন্ট অ্যাক্সেস ইস্যু তো আপনারা এখানে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট ওয়াজ বিন হ্যাকড ঠিক আছে তো আপনারা সিম্পলি এখানে এটাতে টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট আপনার সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক ইউ ক্যান সিকিউর ইট বাই গোয়িং টু দি হেলথ সেন্টার ঠিক আছে তো আপনারা যে নীলকালী দিয়ে যে লেখাটি দেখতে পাচ্ছেন সিকিউর ইট বাই গোয়িং টু দি হেলথ সেন্টার আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে তো আপনারা এখানে আপনাদের যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন উপরে ওঠানোর পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন হ্যাক্ট অ্যাকাউন্ট তার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক্ট অর সাময়ান ইজ ইউজিং ইট উইদাউট মাই পারমিশন ঠিক আছে তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা পেজটাকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন ওপরে ওঠানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে তো আপনারা সিম্পলি প্রথম যে কোশ্চেনটা আছে তার জন্য আপনারা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটাকে স্কল করে আবার একটু ওপরে উঠাবেন ওপরে ওঠানোর পর এখানে আবার আপনাদেরকে একটি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে তো এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন নো আই ক্যান নট লগ ইন আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটাকে স্কল করে একটু ওপরে উঠাবেন ওপরে ওঠানোর পর এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটি আবার কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে তো আপনারা দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন নো আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দি ফোন নাম্বার অল ইমেল অ্যাড্রেস অন দি অ্যাকাউন্ট আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা পেজ থেকে স্কল করে একটু উপরে ওঠাবেন উপরে ওঠানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে তো আপনারা সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে বলা হচ্ছে ইউর মোবাইল নাম্বার ঠিক আছে তো বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সে সমস্ত কিছুতে হ্যাকার চেঞ্জ করে ফেলেছে তাই তো তাহলে যদি আপনারা আপনাদের সেই মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের আইডিটি আপনারা খুঁজে পাবেন না তো তার জন্য আপনারা কী করবেন তার জন্য আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেল অ্যাড্রেস অর নেম ইনস্টেট আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস অর ফুল নেম ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের যে আইডিটি হ্যাক হয়েছে সেই আইডিটি যদি আপনারা নামটা জেনে থাকেন তাহলে আপনারা সেই নামটা এখানে বসিয়ে দেবেন আদারওয়াইজ আপনাদের যে আইডিটি হ্যাক হয়েছে সেই আইডিটির নামটা যদি আপনারা না জানেন বর্তমানে হ্যাকার চেঞ্জ করে কি নাম রেখেছে তাহলে আপনারা আপনাদের কোনো বান্ধবী কিংবা কোনো বন্ধু কিংবা কোনো রিলেটিভের আইডি থেকে যদি আপনারা আপনাদের ফেসবুকে কথা বলে থাকেন চ্যাটিং করে থাকেন তাহলে আপনারা সেফ ফ্রেন্ডের আইডি থেকে আপনাদের প্রোফাইলে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে হ্যাকার বর্তমানে চেঞ্জ করে কি নাম রেখেছে ঠিক আছে তো আপনারা সেই নামটি এখানে বসিয়ে দেবেন তো আমি যেহেতু নামটি জানি আমি সেহেতু এখানে নামটি বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ আপনারা সিম্পলি এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আপনাদের যে নামটা দিয়ে আপনারা সার্চ করবেন সেই নামে আপনাদের সামনে অনেকগুলো আইডি চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের আইডিটি খুঁজে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের সেই আইডিটি যে আইডিটি আপনাদের হ্যাক হয়ে গিয়েছে সেই আইডিটি যদি এখান থেকে আপনারা খুঁজে না পান তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট ইন দিস লিস্ট আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু হেল্প আস ফাইন্ড ইউর অ্যাকাউন্ট প্লিজ সিলেক্ট ইউর ডেট অফ মান্থ ঠিক আছে তো বন্ধুরা আপনারা ফেসবুক আইডিটি ক্রিয়েট করার সময় যে মান্থ যে মাছটা আপনারা সিলেক্ট করেছিলেন সেই মাসটা আপনারা আপনাদের এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি আমার মাছটি সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ আপনারা সিম্পলি সার্চে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মাসটা সিলেক্ট করবেন সেই মাস অনুসারে আপনাদের সামনে কয়েকটি আইডি চলে আসবে তো সেখান থেকে আপনারা আপনাদের আইডিটি খুঁজে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর যে আইডিটি আছে এই আইডিটি আমি এখানে পেয়ে গেছি তো আমি এই আইডিটির ওপরে এখানে ক্লিক করলাম ঠিক আছে আপনারাও আপনাদের এই সেই আইডিটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এখানে ব্রাউজার সিলেক্ট করতে বলা হয় তাহলে এখান থেকে আপনারা আপনাদের ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম কোড ভিয়া ইমেল আর আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যাকারের ইমেল অ্যাড্রেস এটা কিন্তু আমার ইমেল অ্যাড্রেস না এখন যদি আমি এখানে কন্টিনিউথি ক্লিক করি তাহলে হ্যাকার যে ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করেছে সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি রিকোভারি কোড যাবে যে কোডটা আপনারা যতক্ষণ না এখানে সাবমিট করবেন ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইটি রিকভারি করতে পারবেন না তাহলে এখন উপায় তো বন্ধুরা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন নো লংগার হ্যাপ অ্যাক্সেস টু দিস আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আই ক্যান নট অ্যাক্সেস মাই ইমেল অ্যাকাউন্ট আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ ইমেল তার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ ইমেল অ্যাড্রেস তো বন্ধুরা এখানে আপনারা একটি নতুন ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনারা আগে কোনোদিন ফেসবুকে ইউজ করেননি ঠিক আছে তো আপনারা এখানে আপনাদের নতুন একটি ইমেল অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনারা সিম্পলি কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইমেল অ্যাড্রেসটি এখানে বসালেন সেই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক কিংবা আপনাদের একটি রিকভারি কোড সেন্ড করা হবে যে কোডটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি আপনারা রিকভার করে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা বাই ডিফল্ট অনেকেরই ক্ষেত্রে এই অপশানটা কিন্তু আসে না আসে কোন অপশানটা সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা অনেকের ক্ষেত্রে এই অপশনটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উই ক্যান নট কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট ইজ ইয়োর এখানে বলা হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্টটি রিকভারি করার চেষ্টা করছেন সেটা আপনার নয় তো বন্ধুরা আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করার চেষ্টা করেন তখন যদি আপনাদের সামনে এমন ইন্টারফেস আসে তখন কিন্তু আপনারা কিন্তু কনফিউজ হয়ে যান আপনারা কিন্তু বুঝতে পারেন না যে আপনারা এখন কি করবেন এটার সলিউশনও আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের সামনে যদি এই ইন্টারফেসটি আসে যে ইন্টারফেসটা আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা সিম্পলি আপনাদের মোবাইলের যে হোম স্ক্রিন আছে সেই হোম স্ক্রিনের উপর চলে আসবেন ঠিক আছে হোম স্ক্রিনে আসার পর আপনারা স্ক্রিনের উপর যে চারটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা সিম্পলি এই ইমেল অ্যাড্রেসগুলোকে নোট করে রাখবেন ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসগুলো আপনাদেরকে আমি ডেসক্রিপশনেও প্রোভাইড করে দেবো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন তো বন্ধুরা এই যে আপনারা ইমেল অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এই ইমেল অ্যাড্রেসগুলো হচ্ছে ফেসবুকের অফিসিয়াল টিমের ইমেল অ্যাড্রেস ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসগুলোর মাধ্যমে আপনাদেরকে ফেসবুকের যে টিম আছে তাদের সঙ্গে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে তাদেরকে আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে এবং আপনাদের পারমিশনের ছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ ইউজ করছে ঠিক আছে কিভাবে আপনারা রিকোয়েস্ট করবেন কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন সে সমস্ত আপনাদেরকে আমি আগে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখন আপনারা আপনাদের মোবাইলে যে জিমেল বক্সটা আছে সেই জিমেল বক্সটা আপনারা আপনাদের মোবাইলে ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কম্পোজ আপনারা সিম্পলি কম্পোজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যেখানে ফর্ম লেখা আছে তার পাশে আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা সেই জিমেল অ্যাড্রেসটা আপনাদের এখানে চলে আসবে ঠিক আছে আর আপনারা যেখানে নিচে দেখতে পাচ্ছেন টু আপনারা এখানে আপনাদেরকে যে স্ক্রিনের উপর যে চারটি আমি ইমেল অ্যাড্রেস দেখালাম সেই ইমেল অ্যাড্রেসগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ইমেল অ্যাড্রেস থেকে আপনারা একটি ইমেল অ্যাড্রেস কপি করে আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সাবজেক্ট আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন সাবজেক্টে আপনারা কি লিখবেন সাবজেক্টে আপনারা এখানে লিখবেন মাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ঠিক আছে তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কাম্পোজ ইমেল আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কি লিখবেন সেটা আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা এখানে লিখবেন ঠিক আছে তো বন্ধুরা আমি যেহেতু নোটপ্যাডে লিখে রেখেছিলাম সেই লেখাটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সত্যি হ্যাক হয়ে গিয়েছে এবং আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য যথাযথভাবে চেষ্টা করছেন কিন্তু আপনারা রিকভারি করতে পারছেন না এবং আপনাদের পারমিশনের ছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কেউ ইউজ করছে তাই আপনারা ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট করছেন অনুরোধ করছেন যে তারা যেন আপনাদেরকে সাহায্য করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করার জন্য ঠিক আছে তো এটাই আপনারা ইংরেজিতে ভালো করে আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখে নেবেন এই লেখাটা আপনাদেরকে আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারেন ঠিক তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিঙ্ক তো বলতে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা আছে যেটা আপনাদের হ্যাক হয়ে গেছে যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে কপি করে তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার ডিটেলস তো বলতে আপনাদের প্রোফাইলে যে আরও কিছু ডিটেলস আছে সেই সেই ডিটেলসগুলো আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন মাই ফেসবুক প্রোফাইল আপনাদের ফেসবুক প্রোফাইলের যেটা নাম ছিল আগে সেই নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লিজ ফাইন্ড দি অ্যাট এচ ফেথফুলি রাজা সিল ঠিক আছে তো আপনাদের যেটা নাম সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর এবার আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আপনারা সিম্পলি এখানে ইমেলটাকে সেন্ড করে দেবেন ঠিক আছে সেন্ড করে দেওয়ার পর আপনারা চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন আটচল্লিশ ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা ওয়েট করার পর ফেসবুকের টিং আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক রিকভার করতে আপনারা যদি রেসপন্স না পান তাহলে আপনারা যে ইমেল গুলো স্ক্রিনের উপর দেখলেন সেই ইমেল অ্যাড্রেস থেকে আপনারা আবার একটি নতুন ইমেল অ্যাড্রেসে আপনারা এই একই ভাবে আপনারা মেল পাঠাবেন ঠিক আছে ইমেল করবেন কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা এই চারটি যে ইমেল অ্যাড্রেসগুলো গুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর সেই চারটি ইমেল অ্যাড্রেসের উপরে আপনারা আটচল্লিশ ঘন্টা পর পর যদি আপনারা রেসপন্স না পান তাহলে আপনারা সেই প্রত্যেক ইমেল অ্যাড্রেসে করে একটা করে আপনারা মেল করবেন ঠিক আছে তো আপনারা সেই ইমেল অ্যাড্রেসগুলো থেকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস থেকে আপনারা রেসপন্স অবশ্যই পাবেন আর সেই রেসপন্স পেলে আপনারা আপনাদের ফেসবুক আইডিটি আপনারা রিকভারি করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে করে আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডিটি আপনারা রিকভারি করতে পারেন যদি আপনাদের কাছে আপনাদের সেই ফেসবুক আইডিটি কোনো অ্যাক্সেস না থাকে কোনো ইমেল অ্যাড্রেস কোনো ফোন নাম্বার না থাকে ঠিক আছে তো বন্ধুরা আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ আর সবাই ভালো থাকবেন